হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। দেখো, আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই আজকে একটু ঝাল ঝাল চটপটা খেতে ইচ্ছে করলো। আজ তাই বানিয়ে ফেলছি কাঁকরোলের ভর্তা। কিভাবে বানাবো আমি এটা, অনেকে বলে ভর্তা মানে সে চোখা যেটাকে বলে, কিন্তু আমি এটাকে বলছি চিকেন দিয়ে কাঁকরোলের ভর্তা। তো আমি এটা দেখো কেটে নিয়েছি, নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধটাকে ঢাকা দিয়েছি, একবার ফুটে গেলে আমি এটা বন্ধ করে দেব। এবার আমি নিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি, জিরে, ধনে, এখানে কাঁচা লঙ্কা। তো এগুলো সবগুলো আমি বেটে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে, কড়া গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার 250 চিকেন, 4টে তোমার কাঁকরোল, 4টে কাঁকরোলের মধ্যে ওটা 8 পিস করেছে, 2 টুকরো করে নিয়েছি। তো 250 চিকেনের মধ্যে আমার মনে হলো একটা বড় পেঁয়াজ, একটা মিডিয়াম পেঁয়াজ দিতে আমার হয়ে গেল। তো বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না। এবার পেঁয়াজটা আমি ভাজতে শুরু করে দিলাম, যে একটু বাদামি, হালকা একটা বাদামি কালার এসছে। তো আমি ওটাকে নেড়ে চেড়ে নিচ্ছি বারবার, যাতে কিনা এই কালারটা একটু বেশি হয়ে যায়। আবার না হলে এই কাঁচা কাঁচা থাকলে আমি যদি এটার মধ্যে মশলা পুরো কমপ্লিট করে দিই, ওটা ক্যারেশ ক্যারেশ আওয়াজ হয়, এটা আমার ভালো লাগে না। পেঁয়াজটা গলে যাবে, গ্রেভিটাও ভালো হবে, মাংসটাও দেখতে ভালো লাগবে যে চিকেনটা আমি দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হওয়ার, আধা ভাজার বেশি হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য একটু নুন দিলাম, যেন একটু গলে যাবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাহলে আমার গ্রেভিটা বানাতে সুবিধে হবে। তেল যে খুব একটা বেশি দেওয়া তা না, পরিমাণ মতো দিয়েছি, একটু নুন স্বাদ মতো দিলাম। এবার চিনি দিয়ে দিয়েছি, 2-4 ফোঁটা চিনি দিলে টেস্টটা ভালো আসে, বেশি চিনি দিতে লাগে না, একটু 2-4 ফোঁটা দিলেই হবে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, যে টমেটোগুলো গলে এসছে, ওটা ভালো করে না গলে গেলে টমেটোগুলো গোটা গোটা থাকে, আমার ভালো লাগে না ওইটা, যার জন্য একটু টমেটোটা হালকা একটু গলে আসলে, এবার তুমি এটা কি হয় যে পুরোটা গ্রেভি ব্যাপারটা ভালো থাকে, নাহলে শুকনো শুকনো ঝরঝরে ঝরঝরে এটা আমার ঠিক পোষায় না। আমি একটুখানি গ্রেভিটা যে একদম ভালোভাবে টমেটো মুখে থাকবে, পড়বে না, পেঁয়াজটাও গলে যাবে কষতে কষতে। তো এবার দেখো বন্ধু, আমার এখানে পেঁয়াজ, টমেটো আর নুন, 2-4 ফোঁটা চিনি দিয়ে এটা একটু বেশ ভালো, মানে আধা গলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে আমি এখানে দিয়ে দেবো তোমার কি বলে জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিলাম। এখানে আমি একটু পেঁয়াজ পাতা দিলে বেশি টেস্টি হতো, কিন্তু পেঁয়াজ পাতাটা যেহেতু আনা ছিল না, সেহেতু এটা দিলাম। দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা দেবো, কুচু কুচু করে কেটে রাখা কাঁচা লঙ্কা দেবো। আমি দিয়ে দিলাম এখানে দেখো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এই কারণে দিলাম, ওটা কালারটাও ভালো হবে, টেস্টটাও ভালো হয়, যার জন্যে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আমি দিয়েছি। বেশি দিলাম না, খুব ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এইটুকুটা আমি ডাল দিয়ে খাই বা কোনো সময় বিকেলে বসে আছি, একটু খেলাম চা দিয়ে। তো এটা দেখলাম যে এটা দেওয়া হয়ে গেল, এরপরে আমি একটু কুচু কাঁচা লঙ্কা দেবো, কিনা জাস্ট একটু মুখে পড়বে, এটা তো অল্প কালারটার জন্য দিই, সেটা তো ঝাল হবে না, তাই জন্য 2-4, 1টা কাঁচা লঙ্কা কুচি যেটুকু হয় সেটুকুই আমি দেবো। তো এখানে দেখো বন্ধুরা, আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, এটা 250 গ্রাম চিকেন ছিল, চিকেনটা দিয়ে দিয়েছি এই কারণে, এটা তো কিমা করে কেটে রাখা ছিল। তো আমি দোকানে কিমাটা কাটাই না, কারণ ওরা ওই কাঠের যে একটা নোংরা আসে, কালো কালো একটা আসে, ওটা মুখে পড়ে বা দেখতেও কালো লাগে, আর একটা কাঠের ছিবড়ে মুখে পড়ে, আমার ঠিক পছন্দ হয় না। তো ওই জন্য আমি বাড়িতে কিনে নিয়ে এসে আমি নিজেই কিমা বানিয়ে নিই। তো এটা এবার একটু কষতে হবে, না কষলে তো চিকেনটা তো ভালো করে এ হবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধু একটু কাঁচা লঙ্কা কুচুনোটা, আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার কষতে থাকি। তো দেখো বন্ধু, এখানে কষা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি একটু নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো, যে গরম মশলাটা যেন একটু হয় তেলে, নাড়াচাড়া হয়ে যায়, নাহলে একটা কাঁচা গন্ধ বেরোয় বা মুখে দিলে একটা টেস্টটা কেমন গিরগিরে টাইপের, কী রকম একটা অদ্ভুত লাগে। তো ওই জন্য আমি এটা গরম মশলাটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, যা কিনা ওই গন্ধটা ভালো থাকবে, কিন্তু মুখে কোনো রকম ইয়ে লাগবে না, যে বেকার ব্যাপারটা লাগবে না। তো এবার বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আমি এবারে এটাকে একটা ডিম ফাটিয়ে দিলাম। তো ডিমটা এই কারণে দিচ্ছি যে কিনা পুরটা বাইরে বেরিয়ে যাবে না, তার মধ্যে আমি 2 চামচ বেসম দিলাম, কারণ হয়েছে শুধু ডিম দিলে ওটা হবে না, জল জল মতো হয়ে যাবে, ভালো লাগবে না, তাই আমি 2 চামচ বেসম দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, এই কারণে দিয়েছি যে কিনা বেসমটা তো ওপরে থাকবে, কেন টেস্টটা ভালো লাগবে না, তাই 1 চিমটি লঙ্কার গুঁড়ো, এই সামান্য একটু আমি হলুদ দিয়ে ওটার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, স্বাদ মতো যে নুনটা দেওয়ার থাকে
দিয়েছি। এবার দেখবে বন্ধুরা, যখন তুমি ডিমটা এটা পেস্ট করবে, ভালো করে পেস্ট হয় না, তখন সামান্য দু চার ফোঁটা জল দিলে দিতে পারো, তাহলে পেস্টটা ভালো হয়। দেখো বন্ধু, আমার পেস্ট হয়ে গেছে, এটা চিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি শুকনো শুকনো। আমি পুর থেকে দানাটা বের করে নিয়েছি, কাঁকরোল বেশি সেদ্ধ হবে না, হালকা সেদ্ধ হবে, যে কিনা ওটা মুখে দিলে যাতে ড্রাই মানে শক্ত না লাগে, একটা গ্রিন গ্রিন গন্ধ না থাকে। তো এটা আমি কি করলাম, হালকা একটু ভাপিয়ে নিয়েছি, দেখেন দানাটা বের করতে আমার সুবিধা হবে, তাই আমি ওটা দানাটা বের করে নিয়েছি। এবারে আমি পুরটা ভরছি, চামচের সাহায্যে ভরছি, যখন দেখছি ছড়িয়ে আছে তখন আমি একটুখানি কি করব, চিন্তা করলে চামচ দিয়ে তো পেস্টিংটা ভালো হচ্ছে না, তাই আঙুল দিয়ে, একটা আঙুল ভালো করে হাত ধুয়ে নিয়ে একটা আঙুল দিয়ে আমি এটা চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যে কিনা আমার এটা ছড়িয়ে যাবে না, যাই বাইরে ছড়িয়ে ছিটিয়ে যেন একাকার না হয়ে যায়। দেখো বন্ধু, আমি পুরটা কী সুন্দরভাবে চেপে চেপে বসিয়েছি। এবারে চামচের সাহায্যে ওই বেসম, যে ডিম দিয়ে বেসম পেস্টটা বানিয়ে রেখেছিলাম একসঙ্গে ফেটিয়ে, ওটা দিয়ে আমি ওপরে কভার করে দিচ্ছি, কি না এটা যখন আমি কোনো জায়গায় দেব ভাজতে, এটা তো খুব বেশি তেলে ভাজা হয় না, তাহলে ফেটে সারা তেলটা খারাপ হয়ে যাবে, আমি জিনিসটা ঠিকঠাক হবে না, তাই আমি ওই মাখিয়ে রাখা বেসম আর ডিমটা দিয়ে ভালো করে পেস্ট করে এটাকে মুখটাকে বন্ধ করে দিলাম, যাতে কি না তেল থেকে বেরিয়ে না যায় ছিটকে। এবার আমি ননস্টিকের ফ্রাই প্যানে আমি এটা ভাজবো, বেশি তেল পছন্দ হয় না বলে। দেখো বন্ধু, তেল গরম হয়ে এসছে, আমি এটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। তো এর মধ্যে এবার আমি যতগুলো পুর ভরা ছিল সবটাই আমি এবারে একটা একটা করে ননস্টিকের ফ্রাই প্যানে আমি এবার বসাবো। আমি সোজা দিকে মুখটা উপর দিকে করে কাঁকরোলটা নিচের দিকে বসিয়ে দিলাম। এটা এভাবে যতক্ষণ হালকা আছে এটা হচ্ছে, ঢাকা দিলে কি হবে, ফেটে যাওয়ার ভয় থাকবে, ঢাকা না দিয়ে আমি এটাকে কম আছে আমি অল্প তেলে এটা বসিয়ে দিয়েছি গোল করে। দেখো সবগুলোকে লাইন দিয়ে দিয়ে পুরো ননস্টিকটাকে কভার করে দিচ্ছে, যে কিনা এটা আমার খুন্তি বা চামচ দিয়ে ওল্টাতে অসুবিধে হবে। আর ননস্টিক একটা জিনিস ভালো আছে, খুব হিট গরম হয়ে যায় না, যার জন্য এটা তুমি উল্টো দিকে হাত দিয়েও ওল্টাতে পারবে। তো আমি এভাবে সুন্দর করে গুছিয়ে সবগুলোকে গোল করে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধু, আমি চামচ দিয়ে চেষ্টা করছি কিন্তু দেখছি বাইরে বেরিয়ে যাচ্ছে, একটার থেকে একটা গায়ে লেগে যাচ্ছে, যার জন্য আমি লাস্টে কি করলাম, আমি চামচটাকে ছেড়ে দিলাম, কাঁটা চামচটাকে ছেড়ে দিয়ে আমি ওটাকে হাত দিয়ে বসাবার চেষ্টা করছি। দেখো বন্ধু, আমি এই দুটো তিনটে উল্টেছি কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে, আমার ভালো লাগলো না, তখন আমি বাধ্য হলাম চামচটাকে ছেড়ে হাত দিয়ে বসাতে। বসিয়ে জাস্ট হালকা করে একটু চেপে দিলাম, যে কিনা খুব প্রেশার দিইনি, যে কিনা বেসমটাও নিচে সেট হয়ে যাবে এবং জিনিসটা বাইরে বেরোবে না, পুরটাও বাইরে বেরোবে না, ছড়িয়েও যাবে না, ফেটে যাবে না। আর যখন ডিমের এটা বানাবেন